গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন হচ্ছে পাঁচ মিনিট বাজছে। তো আমি চারটের সময় উঠে আমার সব কাজ হয়ে গেছে, জল গরম চা, তো ভাতও দেখো প্রায় হওয়ার দিকে। এখানে দেখো ডিম ভাজা হচ্ছে, ডিমের ঝোল হবে, এই দেখো সব কাটা আছে, এই যে আর ডাল হয়ে গেছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। ডাল আর ডিমের ঝোলই হবে। দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, আর এটা সমেত ঢেলে দেবো। দেখো আলুগুলো আর দিয়ে দিয়েছি, আর জিরে আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না, ভালো করে কষে জল দিয়ে দেবে। ধনে গুঁড়োও দিলাম, দেখো ডিমের ঝোলটা জল দিয়ে দিয়েছে, হোক করে দেখো। দেখো এদিকে সমস্ত হয়ে গেছে পরিষ্কার, এখানে সব খাবার দাবারগুলো এখানে রেখে দিয়েছি। তো এবারে স্নান করতে যাবো, তো চলো পরে আবার কোথাও হচ্ছে স্নান টান করে নিই। আজকে থেকে সোনা বাবা স্কুল খুলছে, তো ওর ব্যাগটা করে রেখে দিয়েছি এই যে। চলো আর ও স্কুলে আজকে নিয়ে যাবে, দাঁড়াও এই যে এটা ও স্কুলে নিয়ে যাবে, এই যে এটা ওর বন্ধুদের দেবে আজকে, যেহেতু কালকে বার্থডে গেছে আজকে স্কুল খুলছে তাই। তো চলো আমি স্নানটা করে আসি, পরে আবার কথা হচ্ছে। দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, রেডি হই যে, এই যে বাবা ও স্কুলে যাওয়ার জন্য রেডি, আর ওর ব্যাগটা কত রেডি হয়েছে, তার কারণ অনেক রাতে শর্মি এসছে, শর্মি ঘুমাচ্ছে, শর্মিকে পরে দেখাবো। আর এই যেতে তো চলো ও স্কুলে যাবে, তো যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, এসে একটু গায়ে আবার জল ঢেলে নিয়ে ওপরে মেলে দিয়ে এসে ওপরে যেগুলো সব এনে ভাজ করা হয়ে গেছে, এবার একটু শুয়েছিলাম, তখন লুচি ভেজে নিলাম। কালকে মা এগুলো নিয়ে এসেছিলো, লুচি বেলে নিয়ে এসেছিলো, এই যে লুচি, এই যে ঘুগনি, ঘুগনি আর লুচি বেলে নিয়ে এসেছিলো আর পায়েস, এগুলো কালকে নিয়ে এসেছিলো। তো এগুলো লুচি খাই, কালকে শর্মিকে লুচি ভেজে দিয়েছিলাম, তো খাই দিদার আমি। তো চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেই দেখো চাল বসিয়েছি আর সোনা বাবার দুধ গরম। সেই সকালের খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসাই হয়নি, দুপুরে খাওয়া দাওয়া সে শর্মিকেও দেখানো হয়নি, শর্মি বাড়িও চলে গেছে, দেখানোই হয়নি, আমরাও খেয়ে নিয়েছিলাম আর দেখানো হয়নি। আর সোনা বাবার আজকে 10:45 ছুটি হয়ে গেছিলো, যেহেতু আজকে খুললো স্কুল তাই জন্য সোমবার থেকে 10:12:15 ছুটি হবে, আর জামাই ষষ্ঠীতে স্কুল ছুটি দিয়েছে। তো চলো ডাটা বানাবো, এদিকে দুধটা জ্বালো, বা সোনা বাবা দুধটাও গরম, তো চলো চাটা বানিয়ে আসছি। দেখো চা হয়ে গেছে, এই যে দিদা কই যে দিয়ে দিয়েছে এখানে চা, ঘরে এসে মাকেও দিয়ে দিয়েছি। তো সোনা বাবাই পড়ে আসলো, ওকে দুধটা দেবো, চাটা খাই চলো, আর ওকে দুধটা দিই, তো পরে আবার কথা হবে। তো দেখো আমার এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, কালকে রান্নাটা কেটে কুটে নিয়েছি, কালকেই দেখিয়ে দেবো। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, লুচি ছিল বেলা, লুচি দিদাকেও দিলাম, আমিও খেলাম, মা খাবে না, পায়েস খেলাম, তো মিষ্টি খেলাম, কেক খেলাম, সব খেয়ে দিয়ে পেটটা ভরে গেলো,
তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। তো শোনা বাবা মিষ্টি খাওয়ার জন্য বায়না করলো যে মিষ্টি দিয়েছি ওকে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের মতো এখানেই টাকা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।